বন্ধ এমন কেন? এটা আমার রক্ত। তোমার কইছি না, বাধা দিবা না। আমি তোর অভিশাপ দিচ্ছি, তুই ধ্বংস হয়ে যাবি। আর কইস না, আসলে আমার অবশ্যই ঝামেলা। আমার মা আহার সময় কইসে একটা কানে দিয়েছে, বুড়ি লাটকে আর বইটা গেছে। কারে তোর মায়ের? হ আর কারে? মায়ের আমার ওটা ঠিক হয় না তোর। আরে কইস না, মাথা ঠিক ছিল না। এক তো বাইরে হইতেছে, তারা ওরা কইরা তার মধ্যে বাদ দেওয়া হাজির। কত আনছো? যা দেখো তা দেখো। 800 টাকা টাকাটা কইরা এলো রে। এলো 500 তো হইব, আগে তো 400 টাকা বাকি আছে। একটা মাল হইব, এক কাজ কর, তুই মিলা আমার আছে 200 টাকা। 200 টাকা মিলাইতে হবে না, তাহলে কি করুম? গেলাম না আমরা, কি করবো? টাকা নাই, খামো না, পরে খামো, খাইতে মন চায় এখন, কি করো? পরে তাহলে পরে খামো। এই খামো মানে খামো, বাদ দিন মুখে দেখা করে খামো। আর কি করবো, আবার বুড়ির কাছে যাবো, ব্যাগ দেখো আমো, আবার যে মারামারি করবে। মারামারি করবো কি? বুড়ির কাছে যাবো, ব্যাগ দিয়ে টাকা আনবো, এবার যদি বাধা দেয় বুড়ির পুইতা। মারামারি করার দরকার নাই, তুই তোরাতড়ি করে লেস। আচ্ছা তাড়াতাড়ি আইস। আমি তোর জন্য মদ নিয়ে আসছি, এখন থেকে ঘরে বসে মদ খাবি। কি হইতেছে তুমি? কেন তোর বিশ্বাস হয় না? এখন থেকে ঘরে বসে মদ খাবি। বন্ধ এমন কেন? এটা আমার রক্ত। এই তুমি আমার রক্ত খেতে দিতেছ? তুমি তুই যে রোজ আমার রক্ত পানি করে টাকা নিয়ে মদ খাস, কেন কষ্ট লাগে না? তুই তোমার রক্তই খাস, এ রক্ত খা। কেন রক্তের নেশা হয় না বাবা? মা আমার ক্ষমা করে দাও মা, আমি আমার এমন কোনো কাজ করবো না মা। আমি নিশায় ভুলে গেছিলাম মা, যে আমি কার সাথে কি করতেছি, যে মা আমার কষ্ট দিয়ে জন্ম দিছে, আমি তার গায়ে হাত। আল্লাহ কোনোদিন আমার, আল্লাহ কোনোদিন আমার জান্নাতের জায়গা দিব না। মাফ করে দাও মা। আচ্ছা ভালো হয়ে যাক, দেখি সব ঠিক হয়ে গেছে।